2023 সালে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের নাকি চলতি মাসের 15 তারিখ থেকে ফিঙ্গারপ্রিন্ট শুরু হবে। এই নিউজটা কতটুকু সত্য সে বিষয়ে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো এবং একই সাথে মাইজির ভিসা এবং ই পাসপোর্ট প্রসঙ্গে। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ একটা একটা করে কথা বলবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে কথা বলবো ই পাসপোর্ট প্রসঙ্গে। আপনারা কিন্তু প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন ভাই ই পাসপোর্ট কত তারিখ থেকে শুরু হবে, প্রায় প্রত্যেকটা ভিডিও নিচে অধিকাংশ কমেন্টসই কিন্তু এই ধরনের। তো পাসপোর্ট তৈরি হওয়া কিংবা পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার এটা সম্পূর্ণ এখতিয়ার বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। ওনারা যখন নির্দেশনা দেবেন কিংবা ঘোষণা দেবেন ঠিক তখনই আমি শুধুমাত্র বলতে পারবো। তবে যতটুকু আমি জানতে পেরেছি সেই তথ্য অনুযায়ী যেহেতু বাংলাদেশ হাই কমিশন তাদের স্থানান্তর করছে কিংবা জায়গা পরিবর্তন করছে, অফিস পরিবর্তন করছে, নতুন অফিসে যাওয়ার পরে সেখান থেকে নাকি ই পাসপোর্টের সার্ভিস চালু করবে। আর যেহেতু পাসপোর্ট প্রসঙ্গে কথা বলছি, অনেকে কিন্তু কমেন্টস করছিলেন ভাই আমরা যারা পাসপোর্ট তৈরি করতে দিচ্ছি কিংবা রিনিউ করার জন্য পোস্ট লাজুর মাধ্যমে জমা দিচ্ছি আমরা কোন ঠিকানায় জমা দেব। এখানে আমি গতকালকের ভিডিও বিস্তারিত কথা বলেছিলাম যে ভাই বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এই ঘোষণা দিয়েছে ওনাদের নতুন ঠিকানা। আমি আজকের ভিডিও আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি, এটাই বাংলাদেশ হাই কমিশনের নতুন ঠিকানা। আপনারা স্ক্রিনশট করে রাখবেন যারা কিনা হাই কমিশনে যাবেন বিভিন্ন প্রয়োজনে এবং একই সাথে পাসপোর্ট তৈরি করার জন্য যে পোস্ট লাজুর ফর্মে আপনারা যে ঠিকানা লিখতেন এই ঠিকানা লিখতে হবে। কী কারণে? এখানে একটা বিষয় বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করছে, সংশ্লিষ্ট সকলকে পাসপোর্ট সংক্রান্ত সেবার জন্য উপরে উল্লেখিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন, এখানে কিন্তু স্পষ্টভাবে লিখছে সংশ্লিষ্ট সকলকেই জানানো হচ্ছে যে পাসপোর্ট সংক্রান্ত যে কোনো সেবার জন্য এই ঠিকানায় যোগাযোগ করতে হবে। সেই অনুযায়ী আপনি যদি পোস্ট লাজুর মাধ্যমে পাসপোর্ট তৈরি করতে দেন অবশ্যই সেখানে যোগাযোগ করতে হবে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। এখন কথা হলো ই পাসপোর্ট প্রসঙ্গে। আগে অফিস পরিবর্তন হোক কিংবা ওনারা স্থানান্তরিত হোক, তারপরে সম্ভবত 7 তারিখের পরে 7 তারিখ থেকে সেখানে মানে অফিসের কার্যক্রম শুরু হবে, তারপরে হয়তো এ বিষয়ে নির্দেশনা আসবে, যখন কিনা বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে আপডেট করা তথ্য জানাবে, সাথে সাথেই সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করব। সে পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। একই সাথে ই পাসপোর্ট আপনার আমার, যাদের কিনা ই পাসপোর্ট রয়েছে তাদেরটা আলাদা বিষয়, আপনার আমার আপনাকেই বলছি যিনি কিনা এখন আপনার আমার ভিডিওটি দেখছেন, যাদের কিনা এমআরপি পাসপোর্ট রয়েছে কিংবা ডিজিটাল পাসপোর্ট রয়েছে, আপনার আইডি কার্ডের সাথে যদি পাসপোর্টের ইনফরমেশন মিল না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে। কারণ ই পাসপোর্ট কিংবা বর্তমানে যে নতুন পাসপোর্ট দিচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ আইডি কার্ডের সাথে মিল রেখে। তো ই পাসপোর্ট তৈরি করার আগে আপনার যে ভোটার আইডি কার্ড কিংবা ন্যাশনাল আইডি কার্ড সেটা সংশোধন করুন কিংবা ঠিক করুন, তারপরে কিনা এই পাসপোর্ট সহ আনুষঙ্গিক এই প্রক্রিয়া কমপ্লিট করবেন। বন্ধুগণ এখন কথা বলবো মাইজের ভিসা প্রসঙ্গে। এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কথা বলতে চাই না, তারপরেও প্রতিনিয়ত আপনারা কমেন্টস করেন, আমি যেহেতু আপনাদের প্রত্যেকটা কমেন্টস পড়ি সেই অনুযায়ী আমার নিজের দায়বদ্ধতা থেকে এই কথাগুলো বলছি। এখনও পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারেনি। আপনারা এই বিষয়টা খেয়াল করে দেখবেন যখন কিনা এসপি নিচ্ছেন সেখানে কিন্তু এখনও লেখা আছে পেন্ডিংয়ে আছে কিংবা ডিসিশন পেন্ডিং কিংবা সেটাং ডি প্রসেস এরকম কিছু একটা লেখা থাকে। তো এখনও পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে পারেনি আদৌ কি ভিসা দেবে কি দেবে না, এখনও কিন্তু মানে দোলাচলের মধ্যে রয়েছে কিংবা ওনারা এখনও মাঝখানে পড়ে আছে। এর মাঝে কেউ কেউ বলছে ভিসা রিনিউ হওয়া শুরু হয়ে গিয়েছে, কিছু কিছু এজেন্ট তো টাকা পয়সাও নিচ্ছে, আপনি টাকা পয়সা দিলে পরবর্তীতে আর ফেরত পাবেন না, এমন নানান ঘটনা কিন্তু ঘটছে। এখন টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নেই, তবে শুধুমাত্র স্পেশাল পাস নেওয়ার কথা বলছে। তো অনেকেই বলতে পারেন ভাই স্পেশাল পাস নিলে তো আমার টাকা খরচ হচ্ছে, এখন এত টাকা দিয়ে কেন স্পেশাল পাস নেব? তো আপনি কত টাকা দিচ্ছেন ভাই সেটা মালয়েশিয়া গভর্নমেন্ট বুঝবে না, প্লাস অন্য কেউ জানবে না। কারণ মালয়েশিয়া গভর্নমেন্ট একটা স্পেশাল পাস নেওয়ার জন্য শুধুমাত্র 100 রিঙ্গিত নেয়, এখানে কিন্তু 1 পয়সা বেশি নেয় না। আর স্পেশাল পাস নেওয়ার জন্য ইমিগ্রেশনেও যাওয়া লাগে না, আপনার যে এজেন্ট কিংবা বস উনি ওনার অফিসে বসে কম্পিউটারে টাইপ করেই কিন্তু কিংবা কম্পিউটারে অনলাইনের মাধ্যমে আবেদন করেই স্পেশাল পাস নিতে পারে। আর আপনার এজেন্ট আপনার কাছ থেকে কত টাকা নেবে সেটা অন্য বিষয়। এখানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি, সেটা হলো আমরা যখন ভিসা রিনিউ করি যে কোনো একটা বস কিংবা এজেন্টের কাছ থেকে একটা কনস্ট্রাকশনের ভিসা রিনিউ করতে 3,000 থেকে
4000 কিংবা তার বেশিও কিন্তু অনেকের কাছ থেকে নিয়ে থাকে, এটা কেউ অস্বীকার করতে পারবে না। আর যদি কিনা আপনি স্পেশাল পাস নেন সেটাও কিন্তু সমান কার্যকর, শুধুমাত্র দেশে যেতে পারবেন না। তো স্পেশাল পাস 100 রিঙ্গিত করে, আপনি যদি বছরে 12টা নেন তাহলে কিন্তু শুধুমাত্র 1200 রিঙ্গিত। সেখানে যদি আপনার এজেন্ট 150 টাকা করেও নেয় তারপরেও কিন্তু 1200-600 কত 1800 রিঙ্গিত কিংবা 2000, তারপরেও কিন্তু হাফ টাকা খরচ হচ্ছে। তো সিদ্ধান্ত একান্ত আপনার ব্যক্তিগত, যেহেতু মালয়েশিয়া গভর্নমেন্ট বলছে স্পেশাল পাস নিয়ে থাকার জন্য, সেই অনুযায়ী স্পেশাল পাস নিয়ে থাকবেন এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত। এখন কিন্তু আনলিমিটেড, অনেকে আবার বলে ভাই স্পেশাল পাস আর দিচ্ছে না আমার বস, মানে দিচ্ছে না, আপনি মিথ্যে কথা বলছেন। ভাই এটা একান্তই আপনার ভুল ধারণা, আপনার বস দেবে কি না দেবে কিংবা উনি অ্যাপ্লাই করবে কি না করবে সেটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার বস চাইলে আপনাকে নাও দিতে পারে, আবার চাইলে আপনাকে দিতেও পারে, সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। তো অন্যান্য যারা পাচ্ছে কিংবা অনেক এজেন্ট কিন্তু তাদের মানে যে শ্রমিক রয়েছে কিংবা তাদের যে লোকজন রয়েছে তাদেরকে পাস স্পেশাল পাস দিচ্ছে, অনেক কোম্পানির বসও কিন্তু তাদের শ্রমিকদের দিচ্ছে। তো আই হোপ এই বিষয়টা বুঝতে পারছেন, যখন কিনা মালয়েশিয়া গভর্নমেন্ট কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন একই সাথে কেডিএন থেকে বিষয় নির্দেশনা আসবে, অবশ্যই সাথে সাথে সেটা আমি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণ এখন কথা বলবো যে নিউজটা ভাইরাল হয়েছে এবং একই সাথে আপনারা অধিকাংশ ব্যক্তি কমেন্টস করছেন, সেটা হলো 2023 সালে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের নাকি চলতি মাস অর্থাৎ অগস্ট মাসের 15 তারিখ থেকে ফিঙ্গারপ্রিন্ট করার পারমিশন দিয়েছে মালয়েশিয়া গভর্নমেন্ট, এটা কতটুকু সত্য? এক কথায় উত্তর হলো মিথ্যা কথা, এমন কোনো ঘোষণা এখনও পর্যন্ত মালয়েশিয়া গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি। মালয়েশিয়ার কোনো অনলাইন পোর্টাল বলেন কিংবা মালয়েশিয়ার প্রথম সারির যে গণমাধ্যম রয়েছে সেখানে কোথাও কিন্তু এ বিষয়ে কোনো প্রকার নির্দেশনা দেওয়া হয়নি। আর এ বিষয়ে ঘোষণা আসতে হলে একটু অপেক্ষা করতে হবে, যদিও কিনা আসে সেটা অপেক্ষা করতে হবে। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে এখন ইলেকশন চলছে, মালয়েশিয়ার যে বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তারাও কিন্তু এখন ব্যস্ত, আর এ বিষয়ে এখন কোনো নির্দেশনা নেই। শুধুমাত্র যে ফরেন ওয়ার্কারদের নিয়ে ওনারা চিন্তাভাবনা করে বিষয়টা এমন না, মালয়েশিয়ার যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মন্ত্রী রয়েছে কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ রয়েছে তাদের প্রত্যেকেরই এক একজনের মাথার উপরে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া হয়, ওনারা সবসময় যে আমাদের নিয়ে ভাববে বিষয়টা এমন নাই। তারপরেও এ বিষয়ে ঘোষণা আসতে হবে, হয়তো অনেকে আপনাকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে পারে। আরেকটা বিষয়, মালয়েশিয়া অনেক সময় অনেক কিছুই হয়, এটা আমার চেয়ে আপনারা ভালো জানেন, কারণ এর পথ যে একটা স্ট্রেট আছে এমন না, অনেক সময় আঁকা বাঁকা পথও কিন্তু থাকে। ভিডিওর মধ্যে এমন কিছু ভাষা রয়েছে সেগুলো কিন্তু বলার সম্ভব নয়, আঁকার ইঙ্গিতে বললে আপনারা মাঝে মাঝে বুঝে নেবেন। তো এটা হলো মূল বিষয়, এখনও এই বিষয়ে কোনো প্রকার নির্দেশনা আসেনি কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেই ঘোষণা দেয়নি যে অমুক তারিখ থেকে পারমিট করতে পারবে। এখনও পর্যন্ত মালয়েশিয়া ইমিগ্রেশনের ওয়েবসাইটে একই সাথে রিক্যালিবেশন তেনাগাকের যা 2.0-র যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু একটাই কথা বলা হচ্ছে, যাদের ভিসার মেয়াদ কিনা 2022 সালের 31 ডিসেম্বরের মধ্যে শেষ হয়েছে শুধুমাত্র তারাই পারমিট করতে পারবে। এখন এছাড়া অন্য কারোর কিংবা যাদের রানিং ভিসা অর্থাৎ 2023-এ ভিসার মেয়াদ শেষ হবে তাদের কিন্তু পারমিট করার এখনও পর্যন্ত সুযোগ দেয়নি। তো আপনারা যারা এরকমই কমেন্টস করেন আই হোপ উত্তর পেয়েছেন, এটারও ঘোষণা আসতে হবে। এখানে আমি বসে বলবো যে ভাই অমুক তারিখ থেকে হবে তারপরে আপনারা এসে গালি দেবেন, ভাই ওইটার মধ্যে আমি নাই। আগে সরকারিভাবে নির্দেশনা আসবে যে হ্যাঁ এটা কনফার্ম হয়েছে, তারপরে সেই বিষয়টা নিয়ে শুধুমাত্র বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।